সন্ধান কোন মাসের কোথা থেকে কখন ছাড়ে টোটাল এখান থেকে জানকারি নিতে পারে অনুসন্ধান কেন্দ্র। আমাদের যেখান থেকে মানে আমরা জলপাইগুড়ি থেকে গাড়িতে উঠছিলাম, তো বাসে বাসটা হঠাৎ করে গিয়ার বক্সের প্রবলেম নয় আমাদের লেট হয়ে মানে হয়ে গেল। ওই দেখো দাঁড়িয়ে আছে আর লোক সব সবাই টেনশনে আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমার আরেকটা নিয়ে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। যাই হোক, ভিডিওটা একটু লেট হয়ে গেলো, পরিস্থিতি খারাপ ছিল, এখানে ভিডিও দিতে পারিনি রেগুলার। আর এখন যাচ্ছি আমি সামথিং শিলিগুড়ি থেকে যাচ্ছি এখন হলদিবাড়ি। তো পুরোপুরি দেখাবো ট্রাভেলিং ব্লগটা, আর দেখতে হবে অবশ্যই আমাদের আমার ভিডিওটি কেমন হয়েছে। আর আমার ফেসবুক যদি নতুন হলে ফেসবুকটা ফলো করে দিও, আর ইনস্টাগ্রাম যদি নতুন হলে ইনস্টাগ্রামটা ফলো করে দিও সবাই, বিক্রম ড্রিম 7। সিটি সেন্টার সামনে দেখা যাচ্ছে, আর ব্রিজটা পার করবো, ব্রিজটা পার হলেই আমাদের সিটি সেন্টার। শিলিগুড়ির মেন যে গেট, মেন গেটটা এটাই। কলকাতা পুরো বলবো বাস একসাথে পুরো লাইন নেমে গেলাম এখন, আর যাচ্ছি হাতে দিয়েছি ব্লগিং করতে পারবো না, তো লেট হয়ে গেলে একটু বলবো বাস আরাধনা বাস আসছে, আর পুরো বাস পুরো জাম, পুরো এত হয়েছে লোক আর বলে বোঝাতে পারবো না। তো সবাই একটু প্ল্যানিং করছে কী করবে, খাওয়া দাওয়া করবে কিনা। আর বাস দার্জিলিং এখন তো ছাড়েনি, একটু পর ছাড়বে, সামথিং 10-15 মিনিটের মধ্যে ছাড়বে। আর যে বাস স্ট্যান্ড আসলাম, তো অনেক গাড়ি তোমরা দেখেছো এখানে ভিডিও আমাকে, আর দেখতে পাচ্ছ পুরো এখান থেকে সব জায়গায় বাস পাওয়া যায়, পুরো বহরমপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, তুফানগঞ্জ, সব জায়গার বাস পাওয়া যায় এখান থেকে। তো আশা করি তোমরা যদি আসো এখানে অবশ্যই ট্রাই করবে। সন্ধান কোন মাসের কোথা থেকে কখন ছাড়ে টোটাল এখান থেকে জানকারি নিতে পারে অনুসন্ধান কেন্দ্র। খুব ভালো লাগলো এই জিনিসটা, আর এখান থেকে সবাই ইনকোয়ারি করতে পারে, আর এখান থেকে টিকিট পেয়ে যাবে তোমরা অনেক জায়গার, বহরমপুর, রায়গঞ্জ, বালুরঘাট, আর এদিকে কোচবিহার, তুফানগঞ্জ, ধূপগুড়ি, হলদিবাড়ি, সব জায়গার বাস পেয়ে যাবে কাউন্টার থেকে। আর এখান থেকে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারো। আর এটার লোকেশন রয়েছে শিলিগুড়ি জংশন থেকে, এখান থেকে তোমরা এসে অপোজিট সাইডেই পেয়ে যাবে একদম, এখান থেকে টিকিট নিতে পারবে তোমরা সবাই। আর এখানে পুরো কাউন্টার রয়েছে, এখান থেকে জানকারি সব কিছু নিতে পারবে, আর এখান থেকে বড় হাজার টিকিট পাওয়া যায় স্টেট আছে, নর্থ বেঙ্গল স্টেট আছে। এখানে হচ্ছে টিকিটের নাম্বার, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর এই যে কাউন্টার, এখান থেকে সবাই টিকিট কাটছে বর্তমানে, সবাই লাইন ধরে আছে, কোথায় যাবে জানি না সামথিং। আর আমাদের টিকিট সংগ্রহ হয়ে গেল গাইস।
ফাইনালি গাইস চলে আসলাম আমরা জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে, আর এখন নামবো, নেমে আমাদের হলদিগুড়ি বাস ধরতে হবে ডিপো, মানে জলপাইগুড়ি ডিপোতে আছি বর্তমানে, জলপাইগুড়ি ডিপোতে। আর এই পাশে দেখা যাচ্ছে ডিপো, আর এখানে বাস পার্কিং করা আছে। তো শিলিগুড়ি থেকে প্রথমে আমরা এই বাসটায় আসলাম, এখন আমাদের রওনা হতে হবে হলদিগুড়ি। তো হলদিগুড়ি পর্যন্ত দেখতে থাকো পুরোপুরি না স্কিপ করে, আর এই কথা হচ্ছে তোমাদের সাথে। আর আমি আছি এই সাইডে, আর সবাই আসছে আস্তে আস্তে নামতেছে, এই যে দেখতে পাচ্ছ। সো ফাইনালি গাইস বাস দাঁড়িয়ে আছে হলদিবাড়ির, তো আমরা যাবো। আর টিকিট কাউন্টার জলপাইগুড়ির রোজপুকুর 52 কিলোমিটার, শিলিগুড়ি 41 কিলোমিটার, ফুলবাড়ি 32 কিলোমিটার। তো গাইস এখন যাচ্ছে আমরা হলদিবাড়ি গাইস, এই লাইন আলাদা হয়ে গেল, যাতে 27 নম্বর জাতীয় সড়ক চলে গেল ধূপগুড়ি ময়নাগুড়ি। আমাদের যেখান থেকে মানে আমরা জলপাইগুড়ি থেকে গাড়িতে উঠছিলাম, তো বাসে বাসটা হঠাৎ করে গিয়ার বক্সের প্রবলেম নয় আমাদের লেট হয়ে মানে ইয়ে হয়ে গেলো। ওই দেখো দাঁড়িয়ে আছে, আর লোকসব সবাই টেনশনে আছে, অনেক অনেক দর্শকবৃন্দ রয়েছে যারা যারা চাকরি করে গভর্নমেন্টের, স্কুলে যেতে পারছে না, প্লাস যারা যারা আরও চাকরি টাকরি করে। এই যে বাস দাঁড়িয়ে আছে, আর দেখতে পাচ্ছ পুরো যে ড্রাইভারদের পুরো মাথা গরম হয়ে গেছে, বেচারার পুরো টেনশন, কারণ এতগুলো সবাই যার যার কাজে যাচ্ছিলো আর আমরা যাচ্ছিলাম আমাদের কাজে। আর এই দেখো পুরো রাস্তা একদম ব্লক করে একদম গাড়িটা এক সাইডে দাঁড়া করালো। তোমাদের কিছু মতামত আছে, কিছু বলবা? পার্টি থেকে তো ফোন করে উল্টোপাল্টা কথা বলতেছে, কিছু বলবা কি তোমরা? হবে কার মুখ দেখে উঠছিলাম আজকে রাত্রে, কার মুখ দেখে উঠছিলাম? এক্সের নাকি? না না, আমি বললাম এক্সের মুখ দেখে উঠলাম নাকি? তুমি কিছু বলবা? মাল ফাল কিভাবে রাখছি দেখো, এর গাড়ি কি এদিক দিয়ে যাবে নাকি? আস্তে আস্তে, আচ্ছা শর্টকাট। নামতে হবে না, এখানে নিচে যাবে।